গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার রাজধানীর একটি হোটেলে কোল পাওয়ার কোম্পানি ও ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পাটামিনার সাথে 500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সমঝোতা চুক্তি হয়। অনুষ্ঠান শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে সামিটের ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, পরে তা সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আমাদের পাওয়ার ডিভিশন একটা অ্যাম্বিশাস প্ল্যান নিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে তারা 2000 মেগাওয়াট আমাদের সিস্টেমে দেখতে চায় সোলার প্রজেক্ট। পরবর্তীতে আমরা ধীরে ধীরে 2030 নাগাদ প্রায় 12000 মেগাওয়াট সোলার প্রজেক্ট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 500 মেগাওয়াট সোলার করার মধ্যে প্রায় $500 মিলিয়ন একটা বিনিয়োগ এখানে আসবে। আমাদের একটা ফিশারিও ক্ষতিগ্রস্ত হয়েছে গত ঝড়ে, এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পাইপলাইন। তো আমরা আশাবাদী যে আগামী একটা সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আমরা নির্বিচ্ছিন্ন গ্যাসের দিকে আমরা যেতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমার সংসারটা কেন ভাঙতে সময় না, নিজের জামাই আটকা রাখতে পারেন না, কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো চললেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন,